ভেয়ে আসছে ফারাক্কার ঝড় ভারত ফারাক্কা বাদ খুলে দিয়েছে আজকেই আর এটি এমন ভাবে তারা খুলে দিয়েছে যতগুলো গেট আছে ফারাক্কার সমস্ত গেট তারা খুলে দিয়েছে এতে করে চাঁপাই নবাবগঞ্জ থেকে শুরু করে ওই অঞ্চল পুরোটাই ডুবে যাওয়ার ইতিহাসে এক বড় বড়তম কাজ করেছে ভারত ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করেন সবাইকে জানিয়ে দেন যাতে করে মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সরে পড়তে পারে সর্বোচ্চ শেয়ার করেন হাতে ধরতেছি আল্লাহ রস্তে আল্লাহ রস্তে ভিডিওটি শেয়ার করেন যাতে করে চাঁপাই নবাবগঞ্জ সিরাজগঞ্জ ওই সমস্ত অঞ্চলের যত মানুষ রয়েছে তারা অন্তত তাদের শেষ সম্বলটুকু রক্ষা করতে পারে প্রিয় ভাইরা আপনারা জানেন ভারতের যতগুলো বাদ রয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বাদ হচ্ছে এই ফারাক্কা যেটাকে বাংলাদেশের দুঃখ বলাচদে ইতিমধ্যে জানা গেছে এত বিপুল পরিমাণ পানি তারা ছেড়ে দিয়েছে যা ইতিহাস আগে কখনো তারা করেনি ভারত একটা সূক্ষ্ম প্রতিশোধ নিতেছে বলা নেই ক নেই কোনো প্রকার সিগন্যাল ছাড়াই তারা ফারাকাবাদ খুঁদে দিয়েছে আজকেই আজকেই খোঁজে দিয়েছে সর্বোচ্চ শেয়ার করেন অনেক বিশ্লেষক মনে করতেছে ভারত শেখ হাসিনার বিদায়ের প্রতিশোধ নিতেছে কেন শেখ হাসিনাকে মানুষ বিদায় করে দিয়েছে অথচ শেখ একটা দুর্নীতিবাজ যাই হোক শেখ হাসিনা এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু ভারত যেভাবে প্রতিশোধ নিতেছে এটা কোনো অবস্থায় কাম্য নয় আমরা মনে করি ভারতের এটা বোঝা উচিত ছিল তারা আমাদেরকে রীতিমতো পানিতে চোমাচ্ছে কিছুদিন আগে তারা ফেনে ডুবিয়ে দিয়েছে ফেনীতে এখনও বন্যা বিপুল পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমরা দেখেছি মৃত মানুষগুলো ভাসতেছে কাগজে দেখে দেওয়া হচ্ছে এটি মুসলিম পরিবারের সন্তান মুসলিম পরিবার মুসলিম নারী দয়া করে শরীদবান কেউ পেলে এটাকে দাফন করে দিবেন এইভাবে চিঠি দেখতেছি আবেগগণ চিঠিগুলো আমাদেরকে দেখতে হচ্ছে ফারাক্কাবাদ তারা খোঁদে দিয়ে রীতিমতো বাংলাতে ডুবিয়ে দিচ্ছি তাই আপনাদের উচিত ভিডিওটা শেয়ার করুন অন্তত যারা জানে না তারা যাতে অন্তত তাদের সর্বোচ্চ যে জিনিসটা না নিজেই রয় সেটা নিয়ে যাতে সরজ পড়তে পারে কারণ আমরা জানি চাপাই নবাবগঞ্জ সিরাজগঞ্জ পাবনা রংপুর দিনাজপুর এ সমস্ত অঞ্চলে বিপুল পরিমাণ মানুষ গরু ব্যবসায়ী তারা গরু লালন পালন করে তাই আপনার একটি শেয়ারে হয়তো একটা পরিবারের শেষ সম্বল দুইটা গরু হয়তো বেঁচে যাবে শেষ সম্বল চারটা ছাগল বেঁচে যাবে তাই ভিডিওটা শেয়ার করেন আমি কখনো এত অনুরোধ করি না ভাই ওই অঞ্চলের মানুষ কিন্তু অত্যন্ত দরিদ্র আপনার একটি শেয়ার হয়তো একটা পরিবারকে বাঁচিয়ে দেবে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন প্রিয় ভাইয়েরা তারা প্রতিশোধ নিতেছে আমরা বাদের সামনে বাদ নির্মাণ করবে ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের প্রবাসী প্রায় আমাদের এক কোটি প্রবাসী প্রতিশ্রুতি দিয়েছে যে তারা বাদের পরিবর্তে বাদ নির্মাণের জন্য অর্থ সহায়তা করবে মনে রাখবেন আমরা যেমন সৈরাজ শেখ হাসিনাকে বিদায় করতে সক্ষম হয়েছি ফারাক্কা বাদের সামনে আমরা আরও একটা বাদ নির্মাণ করব। আমরা তিস্তা বাদের সামনে আরও একটা বাদ নির্মাণ করব আমরা ত্রিপুরা বাদের সামনে বাদ নির্মাণ করবো ইনশাআল্লাহ এটা হবে 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 প্রিয় ভাইয়েরা আমরা মনে করি আমরা বীরের জাতি অনেকে আমাদেরকে নিয়ে হাসাহাসি করে গত কয়েকদিন আগে ভারতীয় কয়েকজন ভাইয়েরা আমাদেরকে বলেছিল আমরা যদি পারাক্কা খুলে দিই তোমরা ডুবে যাবে ঠিকই তারা খুলে দিয়েছে তার মানে তারা খুলে দেবে এটা তাদের একটা নিয়োগ ছিল তারা শেখ হাসিনার বিদায়ের প্রতিশোধ নিতে নরেন্দ্র মোদী এটা ভালোভাবেই উপলব্ধি করাচ্ছে যে শেখ হাসিনাবিহীন বাংলাদেশ কতটা সংকটে পড়ে আবার অনেক বিশ্লেষক মনে করতেছে শেখ হাসিনা নিজেই নরেন্দ্র মোদি থেকে শুরু করে ভারতীয় প্রশাসন যারা প্রশাসকদেরকে চাপ প্রয়োগ করতেছে এটা খুঁজে দাও ওইটা খুঁজে দাও এটা তৈরি করো ওইটা তৈরি করো আবার গতকালকে দেখলাম আনসাররা সচিবালয়ে হামলা চালিয়েছে সচিবালয়ে অবরুদ্ধ করেছে ডক্টর ইউনসিয় কোনো অবস্থায় তারা ভালো থাকতে দেবে না কখনো পানি কখনো বন্যা কখনো আনসার কখনো রিক্সা চালকদের বিভিন্নভাবে তারা আমাদেরকে অশান্তির আগুনে জ্বালাচ্ছে তবে আল্লাহ সহ্লাহ পবিত্র কোরআনুল কারিমে বললেন ইন্না বাদশাহিকাল্লা সাদিদ আল্লাহ সোহামতাল্লাহ সার দেয় তবে সের দেয় না তাই অনুরোধ করতেছি ভিডিওটা শেয়ার করেন তবে এই বাদের পর এ বন্যার পর ইনশাল্লাহ বাংলাদেশ একটা পদক্ষেপ নেবে ইতিমধ্যে আওয়াজ উঠেছে আওয়াজ উঠেছে পদক্ষেপ নেওয়ার আওয়াজ উঠেছে প্রিয় ভাইরা যখন আওয়াজ উঠেছে ইনশাল্লাহ ছাত্ররা হয়তো বাদ নির্মাণ করেই ছাড়বে অর্থের কোনো সংকট নেই অর্থের কোনো সংকট নেই অর্থ আসবে প্রবাস থেকে আমাদের দেড় কোটি প্রবাসী সবাই বলেছে কেউ এক হাজার হলেও দিবে যে নিম্ন স্তরে চাকরি করে সে বলেছে আমি অন্তত দুই হাজার দিব অনেক প্রবাসী জানিয়েছে এক কোটি দেড় কোটি টাকা দিতেও তারা রাজি হয়েছে চিন্তা করুন দেখুন আমাদের অর্থের কোনো সংকট নেই যে ফেনি বন্যা দেখেছেন বন্যায় কোটি কোটি টাকা উঠেছে কোটি কোটি টাকা ত্রাণ সহযোগিতা উঠেছে আপনারা জানেন আর একটা ফারাক্কার সামনে আরেকটা বাদ নির্মাণ করতে যেভাবে বন্যার্থরদের জন্য সহযোগিতার জন্য মানুষ বান্ডিলে বান্ডিলে টাকা দিচ্ছে ঠিক তেমনি ফারাক্কার সামনে বাদ নির্মাণের জন্য ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস মানুষ কমপক্ষে দশ হাজার কোটি টাকা ম্যানেজ করে দিবে প্রিয় ভাইয়েরা তাই ভিডিওটা শেয়ার করেন আমরা ভারতকে শিক্ষা দিব ডক্টর ইউনুসের হাত ধরেই আমরা সামরিক শক্তির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাব ইনশাল্লাহ